ভারতের কাছে শ্রীলঙ্কা মানেই যেন এখন যত দ্রুত প্যাকেট করে দেয়া যায়, শুনতে কটু হলেও বাস্তবতা যে তাই বলছে। এই তো গেল সেপ্টেম্বরে এশিয়া কাপে মাত্র 50 রানেই অল আউট হয়েছিল লঙ্কানরা, 10 উইকেটে বিশাল জয় তুলে নিয়েছিল মাইটি ইন্ডিয়া। এবার তো সেই ঘটনাকেও ছাপিয়ে গেল কুশল মেন্ডিসের দল। মুম্বাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা ভালোই করেছিল লঙ্কান বোলাররা, কিন্তু ভারতীয় টপ অর্ডার দ্রুতই বিপর্যয় কাটিয়ে তোলে। শুভমন গিলের 92, বিরাটের 88 আর শ্রেয়াস আয়ারের 82 রানের ইনিংসে 357 রানের বড় পুঁজি পায় ভারত। পাহাড়সম টার্গেটে বৃষ্টির মতো উইকেট পড়তে থাকে লঙ্কানদের, 3 রান তুলতেই 4 উইকেট নেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এমন অবস্থা দেখে হয়তো অনেকে বুঝতেই পারছিলেন না স্কোরবোর্ডে কোনটা রান আর কোনটা উইকেট। ভারতীয় বোলারদের তোপে লঙ্কান ব্যাটাররা এত দ্রুতই প্যাভিলিয়নে ফিরছিলেন যেন কে কার আগে আউট হতে পারে সেই প্রতিযোগিতাই চলছিল। শেষ পর্যন্ত সামি সিরাজের আক্রমণাত্মক বোলিংয়ে মাত্র 55 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এরই মাঝে ওরা জায়গা করে নেয় বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের হারে দ্বিতীয় স্থানে। মাহমুদুল হাসান সজীব, একাত্তর।